Somebody being upset, somebody to Muslim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mohan Sista, Mohan Sistigota, Mohan Allah, Mohan Guru, Mohan Munibendra Bode, Lako Tishu Piatanai, Amar Bhakta Poshubindu Kisasi, Tini. আমাদের প্রতি দয়া করেছেন, করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদের প্রতি সদয় হয়েছেন, যে আমাদেরকে হায়াতের তো ইমাদান করে আজকে সপ্তাহে শ্রেষ্ঠতম দিন জুমার দিনকে বলা হয়। এই জুমার দিনে আমাদেরকে সুস্থতা দান করে এই জুমার জুমার উপস্থিত হয়ে শুনে তার আপনারা সবাই জানেন কার বাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের আপনারা সবাই জানেন যে আপনাদের এই জামাতের মানুষ এবং এই ওয়ার্ডের মানুষ বিগত দিনে একটি নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খাদ্য মন্ত্রণালয় পরবর্তীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তিনি এলাকায় কাজ করার সুযোগ দিয়েছেন। এবং সেই সাথে আপনাদের অবগতির নিমিত্তে জানাতে চাই যে নির্বাচনকালীন সরকারেরও আমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছি। নির্বাচন অতি সন্নিকটে, আপনাদেরকে বলার সুযোগ হয়নি, আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আমি যেহেতু আপনাদের জামাতেরই মানুষ, আপনাদের দায়িত্ব কর্তব্য আছে। আমি আজকে এই যুবক দিনে আপনাদের সবারই কাছে দোয়া চাই এবং আপনাদের সবারই সহযোগিতা চাই যেন আগামী তিরিশে ডিসেম্বরের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী মহাজোটের মনোনয়ন আমাকে দিয়ে তিনি শুধু আমাকে সম্মানিত করেননি, আমাকে তিনি মন্ত্রিত্ব দিয়ে তিনি শুধু আমাকে সম্মানিত করেননি, তিনি কালীগঞ্জ আদিবাড়ি উপজেলার মানুষকে তিনি সম্মানিত করেছেন। তিনি যেভাবে সম্মানিত করেছেন আমি বিগত দিনে দেখেছেন আপনারা সবাই। বিগত কয়েক যুগ ধরে যে কাজগুলি, যে উন্নয়নগুলি, যে প্রত্যাশা মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশাগুলি বাস্তবায়ন হয়নি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এই বিগত সাড়ে চার বছর পনেরো পাঁচ বছরে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়নকে বাস্তবায়ন করতে আমি সক্ষম হয়েছি। আগামী দিনে আমাদের জন্য একটি নূতন সম্ভাবনার দ্বার উঁকি মারছে। এই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করার জন্য আপনাদের সবাই সহযোগিতা করবেন। আমার একা থাকি সম্ভব না, আপনারা যারা আমার নিজের মানুষ আছেন আপনাদের সবাইকে এজন্য সহযোগিতা করতে হবে। এই সম্ভাবনার দ্বার উন্মোচনে আমরা যদি আপনারা যদি সফল হন, সার্থক হন, ইনশাল্লাহ আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা আপনাদের জন্য উদ্দীপ্ত হবে। আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এজন্য আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই এর তিরিশে ডিসেম্বর নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই জানেন সারা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রিক্সা থেকে পাথুরিয়া পর্যন্ত রঙ্গামাটা গণধোয়ার সৃষ্টি হয়েছে। আমরা সবাই আপনারা অনুধাবন করতে পারেন। আর না বললেই নয় যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে এক সময়ে
হচ্ছে না বাংলাদেশকে তিনি এখন সারা বিশ্বের রোল মডেলে পরিণত তিনি অল্প সময়ের মধ্যে কিভাবে একের পর এক সম্ভবকে সম্ভব করে দেশের জন্য দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে যে সফলতা এনেছে এটা বলার অপেক্ষা রাখে না। হতদরিদ্র বাংলা ও বাঙালিদেরকে তিনি সচ্ছলতায় উত্তীর্ণ করেছেন, সমাজ প্রবন্ধের ঝান্ডা উঠছে তুলে ধরে সেই হেনরি কিসিঞ্জার মন্তব্য করেছিল বাংলাদেশ সম্পর্কে তলাবিহীন ধূলি, সেই তলাবিহীন ধূলিকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তুর্ক হিমালয় শৃঙ্গের মতো অরণ্য উচ্চতায় বাংলাদেশকে পৌঁছে দিয়ে আর তাই তিনি এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি নিজেকে বিশ্বের তৃতীয় সেরা প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করতে সক্ষম। আমি আপনাদের কাছে সবিনয় জানাতে চাই যে দেশের অন্যান্য অঞ্চলের মতো আমরা যেন পিছিয়ে না পড়ি, আমাদেরকেও এখানে আমাদের কারিগরের বিপরীতেও আপনারা দেখতে চান যে এখানে লোকব্যবহারের পক্ষে যে গণজল সৃষ্টি হয়েছে আপনারা সেটা আমরা দেখতে পাচ্ছি। ১৯৭ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, পেট্রোল মানুষকে তারা হত্যা করেছে, আপনাদের সম্পদ লুণ্ঠন করে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের সম্পর্কে আপনাদের জানা, অব্যাহত রাখার জন্য আমাদের আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আর যারা এখনো ষড়যন্ত্র থেমে নেই, যারা ষড়যন্ত্র করছে ৩০শে ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করার জন্য সে ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আমাদের এলাকা এলাকা ভিত্তিক আমাদের দেখতে হবে যে কারা নির্বাচন ৩০শে ডিসেম্বরের নির্বাচন ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই নির্বাচন হতেই হবে, এই নির্বাচন না হলে পরে দেশ একটা অনিশ্চিতের মধ্যে পড়ি, দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে, সাংবিধানিক ধারাকে সমুন্নত রাখার জন্য নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচন অতি প্রয়োজন। এজন্য আসুন এই ৩০শে ডিসেম্বরের নির্বাচনে দল মধ্যে বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে লোকটাকে বিজয়ী করে আপনাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা সফল করুন এবং সেই সাথে আমি সবিনয়ে জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা গৌরব উজ্জ্বল উন্নয়নের ধারা অব্যাহত মাটি ও মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের দিকে শতভাগ সফল হবে এর প্রত্যাশা ১৬ কোটি মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী বীরত্বপূর্ণ পদক্ষেপ বিশ্ববিরত হবে সমর্পিত এবং আলোকিত আর আমরা এদেশের ১৬ কোটি মানুষ বঙ্গবন্ধুর সকলে স্বরণ বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা বাস্তবায়িত হয়ে আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলায় আমরা নব নতুন আলোক উজ্জ্বলে ফিরে যাব এই প্রত্যাশায় আপনাদের সবাইকে সবাই সুস্বাস্থ্য দিকে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম আলাইকুম, ধন্যবাদ প্রতিপতি মহোদয়কে, আল্লাহ আমিন।